আছে সবাই দেখো ডিমলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে দেখো বাড়ির সামনে ঢুকতে যে ছোট্ট একটা সেট মতো করা হয়েছে যেখানে দেখো চারিপাশে সুন্দর সুন্দর এরকম পিঙ্ক কালার সাদা ফুল ছোট ছোট গাছ দেওয়া হয়েছে মাঝখানে একটা রঙ্গন গাছ বসানো হয়েছে কিন্তু দেখো উপরে যেহেতু আম গাছ আছে এত পাতা পড়ে আর ছোট ছোট গাছে ছোট ছোট দেখো জঙ্গল গাছও পড়ে গেছে আর এখন তো খুব সুন্দর ওয়েদার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির সময় কী হয় নানা রকম পোকা টোকা পড়ে যায় তো তার জন্য ঠিক করলাম আজকের এই অংশটা প্রথমে পরিষ্কার করব আর যেহেতু সব কিছু তোমাদের সাথে শেয়ার করি গার্ডেনে তো সেই জন্য ফার্স্ট এই কাজটাই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ এত নানা রকম পোকা হয় বর্ষাকালে দেখো এই যে ছোট ছোট গাছগুলো হয়েছে আর গোড়ার পাতা পড়ে ভরে আছে এগুলোই পড়ছে নানা রকম কেন্দ্র জাতীয় কালো কালো পোকা লাল লাল হয় বাজে লাগে আর চারিদিকে গাছ সুন্দর করে গোল করে ঘেরা ছিল কিন্তু বেশ কিছু গাছ রোদ্দুরে মারা গেছে আবার এবারে বর্ষায় সেই গাছগুলো আমরা বসিয়ে দেব দেখো অনেক গাছ মারা গেছে রঙন ফুল গাছটা বড় আর হচ্ছে না না বড় হওয়ার দরকার নেই ফুল হলে বেশ সুন্দর লাগবে এরানি থাক কিন্তু ফুল আসবে এবার কি বলতো যেখানে মাঝে ফুল নেই এই যে গাছগুলো ফাঁকা ফাঁকা হয়ে গেছে গরমের জন্য বেশ কিছু গাছ মারা গেছে এবার কি সেই জায়গাগুলো গাছগুলো বসিয়ে দেওয়া হবে হ্যাঁ দেখতে কত সুন্দর হবে আর পিঙ্ক ফুল দেখতে কি ভালো লাগবে বলো এই ফুল আমাদের কালেকশনে তিন রকম আছে না না সাদা আছে পিঙ্ক আছে লাল আছে হলুদ আছে চার রকম আছে ও হলুদটাও আছে হলুদটা তো কি সুন্দর হয়েছে দেখেছো তো বহুত ধরে হ্যাঁ খুব সুন্দর ওইটাই বোধহয় একটু কম আছে স্টকে ওটা দেখতেও কি ভালো লাগছে পিঙ্কটা অনেকগুলো হয়ে গেছে এই মাঝখানের বাড়ির মাঝখানের গাছটার দিকটাও দেখো অনেক উঠে গেছে এই হ্যাঁ এইটা ভেতরে ঘেরাটা ওরকম হয়ে গেছে ওটা বর্ষাকালে আমার সুন্দর করা যাবে দেখো বন্ধুরা অংশটা পুরো পরিষ্কারও করা হয়ে গেছে ঘাস পাতা সব পরিষ্কার হলো একটু মাটিতে খুঁড়েও দেওয়া হলো আর মাটিগুলো শক্ত হয়ে যায় মাঝে মাঝে মোটামুটি কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেল দেখো দেখতে এখন কত ভালো লাগছে পরিষ্কার হয়ে গেলে একটু সুন্দরই দেখতে লাগে কিন্তু এত গাছপালা থাকলে প্রচুর জঙ্গল হয় বন জঙ্গল বেরিয়ে যায়